মর্নিং, ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি। আজকে সকাল সকাল নয়, একটু বিকেলবেলা এসেছি একটা কাচাক ব্লগ নিয়ে। স্যাটারডে ইভিনিং তাড়াতাড়ি বেরোনো, এটা তো আমাদের ফিতরাতে আছে। তো আমি আর ভাই বেরিয়েছিলাম, তারপরে আমাকে রাজ ফোন করে একটা ভালো খবর দিল। কি না, ও একটা কম্পিউটার কিনছে, মানে ডেস্কটপ কিনছে। এর আগে আমার যে ল্যাপটপটা ছিল, ল্যাপটপটার অবস্থা অত্যধিক খারাপ, মানে সে আমার মতো চার্জ তার টেকে না, আর কোনো রকমের চার্জ যদি হয়ও, মানে সে খুবই অবস্থা খারাপ, মানে তার আমার মতো বিনা চার্জের লোক হয়ে গেছে সে। তো আজকে ফাইনালি ল্যাপটপ আর নিলাম না, কেননা আমাদের অরোবাবুরও দরকার এরপরে পড়াশোনোর খাতিরে, সেই জন্য আমি ফাইনালি একটা ডেস্কটপ নিলাম। তো এবার আমাদের বিদান কম্পিউটারে ডাকলো আপাতত ম্যানেজার, এই যে দেখতে পেয়ে গেছি বাইরে দাঁড়িয়ে আছে। তো এখানে যাব, দেখবো কি কিনছে ও। এই যে বিদান্ত কম্পিউটার, জাস্ট সাবির হোটেলের একটু সামনে, আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে ডেকেছে, ডেকে এবার ভেতরে নাকি ও অ্যাসেম্বল করাচ্ছে ডেস্কটপ। দেখা যাক কি হয়। কি নিচ্ছ? এখনো পর্যন্ত বিলিংয়েই ব্যস্ত, তো সেই জন্য কি কনফিগারেশন নিয়েছে বা কি নিয়েছে এখনো পর্যন্ত আমার জানা হয়নি। আমি জেনে তোমাদেরকে জানাচ্ছি কি নিয়েছে না নিয়েছে। এই ক্যাবিনেটগুলো কত সুন্দর দেখতে। হ্যাঁ, আমাদের তো ওই গজা মার্কা, ওই একটা ছোট মার্কা নিয়েছে ওইগুলো। হ্যাঁ, সে আগেকার দিনের আদিকালের বদ্যি বুড়ির মতো। এগুলো দেখ কত ফ্যান্সি দেখতে, কেন এগুলো কি গেম গেম দেখতে? পুপু কত ভালোবাসতো এগুলো দেখতে। এই ফ্যানগুলো এরকম ভাবে চলছে। অনেকদিন ধরে ভাবছিলাম একটা স্পিসির জন্য, তো আজকে শেষ পর্যন্ত নিয়ে নিলাম। তো এসে বেদান্ত থেকেই নিয়ে নিলাম, অনেক পুরো চাঁদনি ঘুরে, পুরো চাঁদনিতে সমস্ত কিছু রেট নিয়ে তারপরে আজকে অ্যাসেম্বল করাতে যাচ্ছি। তো নিলাম i5 10th generation নিয়েছি, এবং তার সাথে উইথ গ্রাফিক্স যেটা থাকে ওইটাই নিয়েছি। ইভেন তার সাথে আমি নিলাম ওই 512 GB SSDটা নিয়েছি, আর ওর সঙ্গে সেই রকম মাদার বোর্ড তার ক্যাপাসিটি, আর 16 GB RAMটা নিলাম যাতে আমাদের সুবিধা হয়, কারণ এডিটিং ওটাতেই করতে হবে, ওই জন্য র্যামটা একটু হায়েস্ট নিলাম, এবং গ্রাফিক্সটা এর সাথে ইনক্লুডেড আছে। তো এখন যাচ্ছি অ্যাসেম্বলে, অ্যাসেম্বল করে তোমাদের দেখাচ্ছি জিনিসটা কীরকম জায়গায় দাঁড়ায়। সিস্টেমটা এখানে অ্যাসেম্বল হচ্ছে, তো অ্যাসেম্বল করতে একটু টাইম লাগবে, ঘন্টা এখানে লাগবে এখানে, কারণ একটু ভিড়ও ছিল, অনেক সিস্টেম এখানে অ্যাসেম্বল করছে লাইন বাই লাইন। তো আমার লাইন এসেছে, দাদা সবে খুলেছে, খুলে অ্যাসেম্বল শুরু করেছে। তো ঘন্টা অনেক খেয়ে নেয়, তারপরে দেখছি অফিসেও যেতে হবে, কারণ অফিস থেকে বেরিয়েছি অনেকক্ষণ হয়ে। একটা মনিটর কিনতে, সেটার কথা ভুলেই গেছিলাম, সিপিউটার পেছনে মাথা ঘামাতে ঘামাতে। তাহলে তো আমি তো ভেবে নিয়েছিলাম এমনি সেই চলতে থাকবে প্রজেক্টের মতো। তো এই একটা মনিটর নেবো ছোট মতো। মনিটারটা কেনা হয়ে গেছে ফাইনালি, জেব্রনিক্সের একটা ছোট 15 ইঞ্চেসের মনিটর কিনলাম। খুব বেশি বড় সাইজের মনিটর কিনলে না আমাদের অরোবাবু একটু সেটাকে নিয়ে লাফালাফি করবে। আর একটা ওই ওয়াইফাই কানেক্টার নেওয়ার ছিল, তো সেটাও নিয়ে নিলাম, মোটামুটি অল সেট। এবার বাড়িতে গিয়ে আজকে তো একদম বসে যাবে ফুল দমে এগুলোকে সেট আপ করার জন্য। এখন যাই ওর অফিসে, ও হেঁটে বেরিয়ে গেছে, আমি আর ভাই বাইকে করে যাচ্ছি, তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি যাবো। ফাইনালি এই জায়গাটা কাজে লাগার জায়গায় এলো, যখন অত টাকা দিয়ে একটা সিস্টেম নিলাম, তো নতুন একটা মনিটারও নিয়ে নিলাম, কারণ দেখলাম যে পুরোনো মনিটার একটা ছিল আমার, ভাবলাম যে পুরোনো মনিটারটা কাজ করবে কি, কারণ অনেক দিনের পুরোনো রয়েছে। তো শেষ পর্যন্ত একটা নতুন মনিটারই জেব্রনিক্সে নিয়ে নিলাম, একটু সস্তায় দেখি, কারণ আজকে অনেক দিন পরে বাড়িতে যখন নিয়েছি কম্পিউটার, আজকেই তো এটাকে সেট করতেই হবে, কারণ সেট না করলে রাতে তো ঘুম আসবে না। অফিস থেকে সবে ঢুকে ফ্রেশ হয়ে বসলাম ফার্স্ট এটা সেট করতে। তো
সেট করার জিনিসপত্র সব তোমার অ্যাসিস্ট্যান্ট তো বেশ ভালো পেয়েছো এই আমার অ্যাসিস্ট্যান্ট 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 তোমার নামটা কি তোমার নাম কি বলে দাও মাম্মা কি বলে ডাকে তোমাকে মাম্মা কি বলে মাম্মা কি করে মাম্মা কি বলে ডাকে তোমাকে একটু বলে দাও বা ভালোই দেখতে কিন্তু খুব ছোট সাইজের ফাইনালি সেট হয়ে গেছে এখানে এটা এদিকে মুখ করে কেন এই বাদিকটা করে হলে লম্বাই হতো না হচ্ছে না কিবোর্ড কই কিবোর্ড কেন ওইখানটা জায়গা হয় না ড্রয়ারটাতে ওই এটা ড্রয়ারটাতে হয় না আচ্ছা আজকে সাডেনলি ওর বন্ধু বান্ধবদের ইচ্ছে হয়েছে একটু ব্যালকানিতে দাঁড়াতে রোজ দিন তো তোমরা দেখো যে সবাই বিছানায় রাশের মেলার মতো দাঁড়ায় আজকে সবাই ব্যালকানিতে দাঁড়িয়ে পড়েছে একটা আবার ব্যালকানি থেকে বাইরের দিকে ফল ডাউন হয়ে গেছে কি পুপু ডেড স্পট ডেড পুপু স্পট ডেড নাকি ব্যালকানি থেকে অত উঁচু থেকে পড়ে গেল যে দাঁড় করে দাও দাঁড় করে দাও তাড়াতাড়ি দাঁড় করে দাও দাঁড় করে দাও দাঁড় করে দাও ব্যালকানিতে দাঁড় করে দাও সবাইকে ব্যালকানিতে ব্যালকানিতে দাঁড় করে দাও দাঁড় করে দাও ব্যালকানিতে দাঁড় করে দাও দাঁড়াবে না ও আচ্ছা আগে ও দাঁড়াবে ভেরি গুড ভেরি গুড এই তো ওটা কি দাঁড়ালো ওটা কি তোমার হাতে কি ওটা কি বাবা ওইটা কি তোমার হাতে ওটা কি যা 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 আজকে খুব সিম্পল রান্না হয়েছে একদম ভাত ডাল কুমড়ো ভাজা ছিল কুমড়ো ভাজাটা দু চারটে করে অরকুমা খেয়ে নিয়েছে আর হচ্ছে বাঁধাকপির তরকারি
তো সেই জন্য এতটা সিম্পল রান্না শনিবার দিন রাত্রে উইকেন্ডে খুব একটা ভালো লাগে না, সেই কারণে আমি একটু ডিম ভাজা ভাজলাম আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ রেডিমেড কেনা ছিল তো সেগুলোকে একটুখানি রেডি করে নিচ্ছি। সামান্য একটু ফ্রেঞ্চ ফ্রাইজ অরো খেতেও খুব ভালোবাসে আর আমাদেরও সবার খুব পছন্দ, তো সেইটা করছি। এই অ্যাকচুয়ালি র‍্যাটস একটা মুভি দেখছে, আপাতত অনেক সিস্টেম ফিস্টেম করে রেডি করতে গিয়ে অনেকটা হাবিয়ে পড়েছে, এখন একটা মুভি দেখছে, ওই সাম মনিকা ও মাই ডার্লিং। আমার দেখে খুব একটা ইন্টারেস্টিং লাগলো না, সেজন্য আমি দেখলাম না। তো আমি ভাবছি কি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো। আমার অরো কুমারের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরাও খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। সো আজকের এই ভিডিওটা এই অবধিই থাক, একদম সিম্পল একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দিলাম, বিকজ আমরা প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সাথে শেয়ার করি বলে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে একটা সিস্টেম কেনা হয়েছে বা এইসব কিছু। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল নোটিফিকেশন আইকন, তো আমরা যা যা আপলোড করবো তোমাদের কাছে তার আপডেট পৌঁছে যাবে। চলো দেন আজকের মতো বাই বাই, টাটা, গুড নাইট, সি ইউ টুমরো।